আসসালামু আলাইকুম স্কুল অফ সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা এসএসসি ম্যাথ টিউটোরিয়ালের ধারাবাহিক আলোচনায় আজকের বিষয় এক চলক বিশিষ্ট সমীকরণ অর্থাৎ চাপ্টার ফাইভ সো আমি মূল আলোচনা যাওয়ার আগে আমি এই দুটো টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে সমীকরণ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তার আগে একটা কথা আমার এই চ্যানেলে বেসিক ম্যাথ প্লে লিস্টে বেসিক ম্যাথ টিউটোরিয়াল নাম্বার সিক্স নামের একটা টিউটোরিয়াল দেওয়া আছে সেখানে আমি সমীকরণের বেসিক নলেজগুলো অর্থাৎ যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা খুবই জরুরি ওই সব জেনারেল নলেজগুলো নিয়ে আমি আলোচনা করেছি আপনারা অবশ্যই দেখে আসবেন এই ভিডিও বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সো প্রিয় শিক্ষার্থী কথা না বাড়িয়ে চলুন আলোচনায় যাই প্রিয় শিক্ষার্থী চলকের মধ্যে আমি এই তিনটি টার্ম নিয়ে আলোচনা করবো এক হচ্ছে চলক এবং দুর্ভোগী এক চলক বিশিষ্ট সমীকরণ এবং সমীকরণের ঘাত সো আমি কিছু সমীকরণের মাধ্যমে আপনাদের এই তিনটে টার্ম বুঝিয়ে দেব যেমন এক্স প্লাস থ্রি টু ফাইভ এখানে চলক হচ্ছে এক্স তো সাধারণত সমীকরণে আমরা চলকের মান নির্ণয় করি অর্থাৎ এখানে এক্সের মান নির্ণয় করবো সেক্ষেত্রে এই এক্সটাই হচ্ছে এখানে চলক যেমন এরকম যদি হয় এক্স প্লাস এ টু ফাইভ যদি আমি এক্সের মান এর মাধ্যমে নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে চলক হচ্ছে এক্স এই এটা হচ্ছে ধ্রুব এটা হচ্ছে ধ্রুবক তাহলে চলক কি ধ্রুবক কী সেটা জেনে গেলেন আর এখানে যদি আমি এক্স ইকুয়াল টু বলি ফাইভ মাইনাস এ এটাকে ওদিকে নিয়ে রাখলাম তাহলে এক্সের মান ফাইভ মাইনাস এ সেই ক্ষেত্রে কিন্তু এক্স কিন্তু চলক এবং এ হচ্ছে ধ্রুবক যদি আমি এর ভ্যালু নির্ণয় করতে চাই যেমন এখান থেকে এই সমীকরণ থেকে এর ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে এই ইকুয়াল এক্স ওদিকে চলে যাবে ফাইভ মাইনাস এক্স তাহলে সেই ক্ষেত্রে এ হচ্ছে চলক আর এক্স হচ্ছে ধ্রুবক এখন আমি আলোচনা করব এক চলক বিশিষ্ট সমীকরণ যেমন এখানে সমীকরণটা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ সো এখানে চলক হচ্ছে একটা সো একটি চলক যেহেতু এই সমীকরণে সেজন্য জন্য এই সমীকরণকে চলক বিশিষ্ট সমীকরণ বলা হয় যেমন এরকম হতে পারে আরেকটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো যদি এরকম সমীকরণ হয় সেখানে কিন্তু চলক এক্স এক একমাত্র একটা চলক এক্স সো এই জন্য এখানে চলক হচ্ছে একটা সো এই সমীকরণকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ বা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে সরল সমীকরণ এখন আমি আলোচনা করব সমীকরণের ঘাত যেমন এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ আরেকটা সমীকরণ আছে যেমন এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থ্রি ইকুয়াল টু জিরো সো সমীকরণের ঘাত কি দেখেন এখানে হচ্ছে চলক যেহেতু এটা একটা চলক এখানেও একটা চলক তার মানে এটাও এক চলক বিশিষ্ট সমীকরণ আর এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ কিন্তু এখানে ঘাত নিয়ে একটু পার্থক্য আছে যেমন সাধারণত এখানে এক্সের পাওয়ার এক তাহলে এটা হচ্ছে এক ঘাত বোঝার ক্ষেত্রে এক ঘাত সমীকরণ আর এখানে এক্সের পাওয়ার টু সেক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ সো এই সমীকরণকে আমি বলতে পারি এক ছলক বিশিষ্ট এক সমীকরণ আর এরকম সমীকরণ দেওয়া থাকলে যেখানে এক্স কম স্কোয়ার থাকতে পারে সো সেক্ষেত্রে এটাকে বলবো এটা কিন্তু এক ছলক বাট দ্বিঘাত সমীকরণ তাহলে এটাকে বলবো এক ছলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সুতরাং এই চ্যাপ্টারের অর্থাৎ চ্যাপ্টার ফাইভের এক ছোলক বিশিষ্ট এক গাঁথ সমীকরণ অর্থাৎ যে ম্যাথগুলো রয়েছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান আর এক ছক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ম্যাথগুলো রয়েছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু এখন আমি আলোচনা করব সমীকরণ অর্থাৎ দ্বিতীয় নাম্বার টপিক এখানে আমি দুটো সমীকরণ দেখালাম এর মধ্যে দুইটাই কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ কিন্তু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এক গাত সমীকরণ আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সো আমি কী লিখলাম সমীকরণ সমাধান করে অর্থাৎ এখান থেকে যদি সমাধান করেন যেমন এক্সের ভ্যালু আসতেছে এখান থেকে সমাধান করলে টু আর এখানে সমাধান করলে এক্সের ভ্যালু আসবে দুইটা তাহলে দুই এবং তিন তাহলে যেটা বললাম যে একঘাত বিশিষ্ট সমীকরণে ভ্যালু আসবে অর্থাৎ এক্সের মান আসবে অর্থাৎ সমাধান মান আসবে একটা এবং দ্বিঘাত বিশিষ্ট সমীকরণে এক্সের ভ্যালু আসবে অর্থাৎ ভেরিয়েবল অর্থাৎ চলকের ভ্যালু আসবে দুইটা এই জন্য এক্ষেত্রে এক্সের মান একটা আসছে এবং এই ক্ষেত্রে এক্সের মান দুইটা সো এগুলাকেই বলা হয় মূল যেমন এটা হচ্ছে এই সমীকরণের জন্য মূল আর এটা হচ্ছে এই সমীকরণের জন্য মূল এবং এই মূলগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ আপনি যদি এখন এক্সের মান টু বসান তাহলে এক্সের মান টু প্লাস থ্রি ইকুয়াল ফাইভ তাহলে এখানেও পা পাঁচ সমান সমান দিব পাঁচ তার মানে এটা কী হলে এই সমীকরণটা সিদ্ধ হয়ে গেল ঠিক আছে তো এখানে যদি এখানে দুইটা সংখ্যা মূল একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন দুই তিন বসান তাহলে দুই নম্বরে এখানে যদি প্রথমে দুই বসান এক্সের মান যখন দুই যখন এক্সের মান দুই তখন টু স্কোয়ার এক্সের মান বসাচ্ছি ফাইভ ইন্টু টু মাইনাস ছিল এটা প্লাস সিক্স তাহলে জিরো হয় কি না তাহলে চার চার ক্যালকুলেশন করলে জিরো হয় তার মানে এক্সের মান যখন টু তখন কিন্তু ডান পাশ এবং বাম পাশ দুটোই সমান হয়ে গেলো তার মানে দুই দ্বারা সিদ্ধ হলো সমীকরণটা সো এরকম তিন যদি বসান এক্সের মান সেক্ষেত্রেও কিন্তু জিরো হবে অর্থাৎ তার বাম ডান দুটোই জিরো হবে হ্যান্ড সাইড টাইটেন সাইড অবশ্যই মিলবে সেটাই হচ্ছে সিদ্ধ করা হলো সো প্রিয় শিক্ষার্থী আমরা এখন এক একচলক বিশিষ্ট এক গাছ সমীকরণ অর্থাৎ ইউনিট ফাইভ পয়েন্ট ওয়ানের যে উদাহরণ এবং অনুশীলন ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা কিছু ম্যাথ একঘাত সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং একঘাত সমীকরণ কীভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে কিছু ম্যাথ আলোচনা করব সো প্রথমে আমরা সমাধান নিয়ে আলোচনা করি উদাহরণ এক নম্বর ম্যাথে সমাধান করো অর্থাৎ এখানে একঘাত বিশিষ্ট একটি সমীকরণ এটা এখান থেকে এক চলক যে এখানে চলক হচ্ছে এক্স তাহলে এক্সের মান আমাকে বের করে নিয়ে আসতে হবে এখান থেকে তাহলে যে এক্সের ভ্যালুগুলো আছে সেগুলো অবশ্যই আমি বাম পাশে রাখবো বাকি সবগুলো নিয়ম অনুযায়ী আমি ডান পাশে নিয়ে যাব তো এই সমীকরণ সমাধানের নিয়মগুলো আমি আমার বেসিক ম্যাথ টিউটোরিয়াল নাম্বার সিক্সে আলোচনা করেছি অবশ্যই এখান থেকে দেখে আসবেন সেক্ষেত্রে আপনার জন্য এই ম্যাথগুলো খুব ইজি হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো যেমন এখানে ফাইভ এক্স বাই সেভেন এখানে এটাকে যদি এদিকে নিয়ে আসেন যেহেতু আমার কাজ হচ্ছে এক্সের মান বের করব সো এক্সের যতগুলো ট্রাম আছে সেগুলো অবশ্যই আমি এদিকে নিয়ে আসবো তাহলে এটা প্লাসের ছিল এদিকে আসলে মাইনাস হয়ে যাবে যেমন এখানে ছিল মাইনাস টু বাই সেভেন আর এটা মাইনাসের ছিল এদিকে নিয়ে আমি প্লাসে চুনিয়ে যাব যেমন এখানে লসাও করা যায় লসাও করলে সরাসরি ক্যালকুলেশন চলে আসে সেভেন এক্স আর এটা লসাও করলে মাইনাস পাস দশ প্লাস আঠাশ তাহলে এখানে উভয় ক্ষেত্রে হর সেম তো আমি হরগুলো কেটে দিতে পারি আর থাকে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স এখানে থাকতেছে আঠারো তাহলে টোয়েন্টি ফাইভ এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে থাকে আঠারো এক্স আর ইকুয়াল আঠারো তাহলে আমি এই এক্সের সাথে আঠারোকে ওইদিকে পাঠাবো তাহলে এখানে যেহেতু এটা গুণাকার আছে ওইদিকে আমি পাঠাইলে বাঘাকার হয়ে যাবে তাহলে আঠারো বাঘ আঠারো সো এখানে আসতেছে এক্সের মান ওয়ান সো এটা হচ্ছে অ্যান্সার এখানে উদাহরণ দুই নম্বর ম্যাথে সমাধান করতে হবে এখানে ওয়াই হচ্ছে একমাত্র একটি চলক সো ওয়াইয়ের ভ্যালুটা আমরা নির্ণয় করবো যেমন এখানে এই সমীকরণকে আমরা আগে সরলে রূপান্তরিত করবো যেমন ওয়াই কে কেটার দ্বারা গুণ করবো এবং মাইনাস ওয়ানকে আবার এটা দ্বারা গুণ করবো তাহলে ওয়াই ইন্টু

সো যেমন এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ যাচ্ছে আর থাকতেছে টু ওয়াই থেকে একটা ওয়াই গেলে এখানে থাকতেছে ওয়াই মাইনাস টু আর এখানে টু ওয়াই থেকে চারটে ওয়াই গেলে আর থাকে দুইটা ওয়াই মাইনাস টু তাহলে আমার যেহেতু ওয়াইয়ের ভ্যালুগুলো বের করতে হবে সো ওয়াইগুলো আমি সবগুলো বাম দিকে নিয়ে আসবো যেমন ওয়াই এখানে আর এটা মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস টু আর এটা এখানে মাইনাস ওদিকে ছিল ওদিকে হয়ে যাবে প্লাসের সরি এখানে ভুল করে আসছি সেটা চার দোকান আট হবে তাহলে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে মাইনাসের ওয়াই আর এখানে থাকতেছে মাইনাসের সিক্স তাহলে এটা হচ্ছে মাইনাস এখানে ওয়ান লেখা যায় তার মানে মাইনাস ওয়ান এদিকে গুনাকার আছে ওইদিকে আমি বাঁকাকারে পাঠিয়ে দিবো মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান মাইনাসের কাটাকাটি করলো এটা ওয়াই ভ্যালু সিক্স আসে সো এটা হচ্ছে অ্যান্সার এখানে প্রিয় শিক্ষার্থী একটা কথা বলে রাখি আপনাদের যাদের গুণবাগ অথবা প্লাস মাইনাসের সমস্যা হচ্ছে সো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে বেসিক ম্যাথ নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে ওখানে অনেকগুলো প্রায় দশটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ওই বেসিক ম্যাথ টিউটোরিয়ালগুলো দেখে আসবেন সেক্ষেত্রে আপনাদের এই প্লাস মাইনাস যোগ বিয়োগে যে যেম সমস্যাগুলো অথবা সমীকরণের যে বেসিক নলেজগুলো সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই কেটে যাবে সো উদাহরণ চার নাম্বার ম্যাথে এখানে এক্সের মান নির্ণয় করতে হবে অর্থাৎ চলক হচ্ছে এক্স এবং এটা ভগ্নাংশের আকারে দেওয়া আমরা এটা লসাগোর মাধ্যমে বগ্নাংশ থেকে সরলরে রূপান্তরিত করবো যেমন এখানে যদি লসাগু নি এক্স মাইনাস থ্রি থাকবে আর হচ্ছে হট দিয়ে ভাগ অর্থাৎ এক্স মাইনাস থ্রিকে কে এটা ভাগ দিলে হয় আর যেটা থাকে সেটা লবের সাথে গুণ হবে তাহলে এক্স ওয়ানের সাথে গুণ হবে এক্স মাইনাস ফোর তাহলে ওয়ানের সাথে যতই গুণ দিই সেটাই হয় তাহলে এক্স মাইনাস ফোর থাকবে এখানে এটার প্লাস আর এক্স মাইনাস ফোরকে যদি এটাকে ভাগ দিই তাহলে আর থাকে এক্স মাইনাস থ্রি তাহলে এটা এক এটার সাথে গুণ হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে লসাগু এবং সেই সেম ক্ষেত্রে হর দেবাক লব্ধে গুন দিলে আসতেছে এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস টু তাহলে এখানে যদি গুন দিই এক্স দিয়ে যদি আমি এক্স মাইনাস ফোরকে একবার গুন দিই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আবার মাইনাস থ্রি দিয়ে যদি আমি আবার এক্স মাইনাস ফোরকে গুন দিই তাহলে থাকতেছে মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস প্লাস তিন ছাড়া ভার আর এখানে থাকতেছে এক্স দুইটা এক্স আর থাকতেছে মাইনাস সেভেন সো এখানেও সেম এক্স হচ্ছে দুটো এক্স আর মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ সেভেন আর এক্স দিয়ে যদি আমি এটাকে গুণ দিই তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস দিয়ে যদি এক্স কুন দিই তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় মাইনাস টু তাহলে এখানে উপরে থাকতে টু এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর এখানে থাকে টু এক্স মাইনাস সেভেন সরি সেভেন এক্স এই ক্ষেত্রে উভয় পক্ষের লব সেম তাহলে এখানে একমাত্র যদি আমি টু এক্স মাইনাস সেভেনকে যদি শূন্য দৌড়ি তার মানে উভয় ক্ষেত্রে সমান সমান হবে যেহেতু সমান সমান চিহ্নটা তার মানে উভয় ক্ষেত্রে অবশ্যই সমান সমান হতে হবে কিন্তু যদি আপনি এভাবে করেন হ্যাঁ যদি আমি এখন ভুল পথে যাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন কেন এটাকে আমি টু এক্স ধরলাম তাহলে আমি যদি এই টু এক্স মাইনাস সেভেন এবং টু এক্স যদি কেটে ফেলি তাহলে কি ওয়ান এখানে আর স্কোয়ার মাইনাস টু এখানে ওয়ান থাকে আর এক্স স্কোয়ার তাহলে কি থাকতে আর আর গুণ দিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কাটা তার মানে এখানে কোনো চলক নাই তার মানে চলক না থাকলে আপনি কিসের মান বের করবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই লভটাকে জিরু ধরে করলে এই উভয় পক্ষ সমান হবে তাহলে আমি এইটা ভুল প্রন্থা সো এটা বাদ আমি এখানে চলে আসি তাহলে এখান থেকেই যদি আমি এক্সের মান বের করি তাহলে টু এক্স আর মাইনাস সেভেন করে নিয়ে গেলে প্লাস সেভেন আর এক্সের মান টু এদিকে গুণাকার গুণগারা সেদিকে পাঠিয়ে দিলে ভাগাকার হয়ে যাবে সো এক্সের মান এরটাই হচ্ছে অ্যান্সার অনুশীলনী ম্যাথের সাত নম্বর ম্যাথ এটা বগনাংশ আকারে দেওয়া আছে যেখানে এক্সের এর ভ্যালুগুলো বের করতে হবে তাহলে এটা বগনাংশ আকারে দেওয়া আছে আমরা যদি এটাকে সরলে রূপান্তরিত করি এক্স মাইনাস এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু জিরো ওদিকে কিছু থাকতেছে না এটা প্লাসে ছিল এখানে মাইনাসে নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ তাহলে মাইনাস এটাকেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে যায় তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে মাইনাস এ থাকতেছে আর এটা প্লাসে ছিল প্লাসের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার উল্টে নিলাম জাস্ট পজিশনটা চেঞ্জ করে নিলাম তাহলে এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই এখন তাহলে মাইনাসটা কমন নিয়েলে কী হবে মাইনাসে মানে প্লাসে মানে সে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এই মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে তাহলে একসাথে আমি এটা প্লাস দেখে ফেললাম আর এটাকে উঠাই দিয়ে ফেললাম সো এখানে কিন্তু অনেকগুলো একসাথে কাজ হয়ে গেলো আশা করি আপনি বুঝতে পারছেন তাহলে এক্স মাইনাস বি উপর যেটা থাকতেছে ইকোয়াল টু জেরো তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা লসা বানি নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে থাকবে আর এখানে থেকে এক্স মাইনাসে প্লাস আর এখান থেকে এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো তাহলে আমার যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে এখানে কোনো এক্সের কোনো অর্থাৎ এক্স ছলক নাই তার মানে এটাকে যদি আমি শূন্যের সাথে গুণ দিয়ে দিই তাহলে শূন্যের সাথে যতই গুণ দিই সেটা শূন্য হয়ে যাবে তাহলে এটা শূন্যের সাথে গুণ দিলে ওই সাইডে কী হয়ে যাবে শূন্য আর এই সাইডে থাকবে এক্স মাইনাসে প্লাস এক্স মাইনাস এখানে দুইটা এক্স আর থাকতেছি কি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল জিরো তো আমার যেহেতু এক্স এর মান বের করতে হবে বাকি সবগুলো ওইদিকে নিয়ে যাবো তাহলে মাইনাস এ সমান সময় গেলে প্লাস এর হয়ে যাবে মাইনাস বিসময় দিকে নিলে প্লাসের বি হয়ে যাবে আর দুই এখানে গুনাকার আছে ওইদিকে গেলে সেটা কি আকার হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে তো এটাই হচ্ছে এক্স এর ভ্যালু এটাই অ্যান্সার সো প্রিয় শিক্ষার্থী এখানে যে উদাহরণ এবং অনুশীলনী ম্যাথ প্রায় চোদ্দ নম্বর ম্যাথ পর্যন্ত আছে যেগুলো সমাধান সাহায্যে মান নির্ণয় করতে হবে আর এখন আমরা একঘাত গাত সমীকরণের কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে দেখাবো এবং তার সাথে সাথে এই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আলোচনা করব পনেরো নম্বর ম্যাথে আমরা সমীকরণ গঠন করে তারপর এখান থেকে যে চলকের মানগুলো সেগুলো বের করব তো কী বলতেছে এখানে একটি সংখ্যা এখানে বলতেছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার এতগুন তার মানে একটি সংখ্যা অপর সংখ্যা কোনোটাই আমরা জানি না তাহলে দড়ি সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যাটি এক্স তাহলে বলছে যে অপর সংখ্যাটি এত গুণ তাহলে দ্বিতীয় সংখ্যাটি তাহলে অপর সংখ্যাটি হবে এক্সের দুই ভাগের পাঁচ গুণ সেটাই বলতেছে এখানে সংখ্যা দুটি সমষ্টি তাহলে প্রশ্ন মতে সংখ্যা দুইটা সমষ্টি অর্থাৎ এক্স প্লাস এটাকে লেখা যায় টু এক্স এটাকে লেখা যায় টু এক্স বাই ফাইভ তাহলে টু এক্স বাই ফাইভ বলছে সংখ্যা দুটা সমষ্টি অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হবে আটানব্বই তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে গেলে অর্থাৎ এক্স চলকের মান যদি আমি বের করতে পারি তাহলে প্রথম সংখ্যাটি পেয়ে যাব দ্বিতীয় সংখ্যাটি কত সেটাও পেয়ে যাব তাহলে দেখি এখানে যদি আমি পাশ লসাগুন নি তাহলে ফাইভ এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু থাকে আটানব্বই এটাকে ভগ্নাংশর জন্য বগ্নাংশকে সর করতে হলে আড়াড়ি গুণ দিতে হয় সো ফাইভ এক্স আর টু এক্স গু যোগ করলে হয় সেভেন এক্স আর পাঁচ যদি দিকে গুণ দিয়ে দিই তাহলে আটানব্বই ইন্টু পাঁচ তাহলে সেভেন এক্স ইকোয়াল টু চারশো নব্বই তাহলে এখানেই এই এক্সের সাথে সেভেনটা গুনাকার আছে আমি যদি ওদিকে পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে তাহলে ভাগাকার তাহলে এক্সের ভ্যালু আসতেছে সত্তর তার মানে আমি এক্সের মান জানি আমি সত্তর এক চলকের এবং এটাই হচ্ছে প্রথম সংখ্যা যেহেতু আমি ধরে নিয়েছি প্রথম সংখ্যাটি তার মানে প্রথম সংখ্যাটি কী হলো প্রথম সংখ্যাটি হলো বা একটি সংখ্যা হল সত্তর আর অপর সংখ্যাটি বা দ্বিতীয় সংখ্যা অপর সংখ্যাটি হলো টু এক্স এক্সের মান সত্তর ডিভাইড বাই পাঁচ তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে আঠাশ সো দ্বিতীয় সংখ্যাটি আঠাশ আরেকটি সংখ্যা হচ্ছে সত্তর এটা হচ্ছে সো ষোলো নম্বর ম্যাতে একটি প্রকৃত ভগ্নাংশ লব ও হরের অন্তর্গত ওয়ান তাহলে দড়ি ভগ্নাংশটির হর হচ্ছে এক্স এবং লব হচ্ছে ওয়াই তার মানে ভগ্নাংশটি কী দাঁড়াবে ভগ্নাংশটি হবে তাহলে এক্স বাই ওয়াই সো প্রথম সত্যমতে বলছে যে প্রকৃত ভগ্নাংশ তার মানে প্রকৃত ভগ্নাংশ কী অর্থাৎ প্রকৃত বগ্নাংশ হচ্ছে লব ছোট হবে এবং হর হবে বড়ো তাহলে লব এবং হরের অন্তর তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি ইকোয়াল টু ওয়ান সো এভাবে লিখলে এটা কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কিন্তু লব হবে ছোটো তাহলে ছোটো সংখ্যা আগে লিখলে আর যদি বড় সংখ্যা পরে লিখি তাহলে মাইনাসের কারণে রেজাল্ট মাইনাস আসার কথা তার মানে আমি এভাবে লিখতে পারবো না তাহলে কী করতে হবে উল্টা লিখতে হবে অর্থাৎ ওয়াই মাইনাস এক্স টু অন্তর হবে ওয়ান অর্থাৎ বিয়োগ ফল হবে ওয়ান আর দ্বিতীয় মতে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মতে বলতেছে যে লবের সাথে দুই যোগ তাহলে ভগ্নাংশটা কী ছিল এক্স এবং ওয়াই তাহলে বলছে লবের সাথে লবের থেকে দুই বিয়োগ আর হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে তার সমান হবে ওয়ান বাই সিক্স তাহলে এখান থেকে এটা যদি এক নং সমীকরণ রেখে এখান থেকে যদি আড়ারি গুণ করে এটাকে ভগ্নাংশ থেকে সরলে রূপান্তরিত করে ফেলি তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ আর এটার সাথে এটা গুণ দিলে ওয়াই প্লাস টু তাহলে আমি সিক্স এক্স ওয়াইকে এখানে এসে মাইনাস টু মাইনাস ওয়াই হয়ে যাবে আর বারোকে যদি নিই তাহলে এর সাথে যোগ করলে চোদ্দো হয়ে যাবে তাহলে এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন এখান থেকে যদি আমি এক্সের মানটা ওয়াইর মানটা পেয়ে যাই অর্থাৎ এক নং থেকে যদি আমি ওয়াইয়ের মান বের করে নিই ওয়াই ইকোয়াল টু ওয়ান এক্স যদিকে পাঠাই দিই তাহলে প্লাস এক্স হয়ে যাবে তাহলে এখানে সরাসরি এই দুই নং সমীকরণে দুই নং সমীকরণে সরাসরি আমি যদি ওয়াইয়ের বেল্টটা বসিয়ে ফেলি তাহলে দুই নং সমীকরণে ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস এক্সের মান বসিয়ে বা ওয়াইয়ের মান বসিয়ে তো সিক্স এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত ওয়ান প্লাস এক্স এটা করতে পাইছি এক নং থেকে ওয়ান প্লাস এক্স টু চোদ্দো এই কাজটা কেন করলাম সবগুলো একই চলকে নিয়ে আসলাম তাহলে এই সমীকরণে একই চলক অর্থাৎ এক্স মাত্র একটি চলক তাহলে একটা সমীকরণ যদি থাকে এবং ওখানে যদি একটা চলক থাকে তাহলে এখানে মান বের করা সম্ভব যেখানে যেমন এখানে দুইটা এখানে একটা সমীকরণ কিন্তু চলক হচ্ছে এক্স ওয়াই সো এখান থেকে মান বের করা সম্ভব নয় সো একটা চলকে নিয়ে আসার জন্য আমি এখান থেকে ডাটাটা এখানে ইনফোর্ট করলাম তাহলে এখানে থাকতেছে সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাসে এ মাইনাস এক্স টু চোদ্দো তাহলে সিক্স এক্স ছয়টা থেকে এক্স থেকে ছটা এক্স থেকে একটা এক্সগুলো থাকে ফাইভ এক্স আর চোদ্দ এটা যদি ওদিকে দিকে মাইনাস চলে গেলে চোদ্দোর পনেরো হয়ে যাবে এবং এক্স এই ফাইভটা গুনাকার আসে ওইদিকে যদি পাঠিয়ে দিই বাগাকার তাহলে এক্সের মান হয়ে যাবে থ্রি তাহলে এখানে এক্সের মান থ্রি জানি আমি তাহলে এক নং থেকে যে ওয়াই ভ্যালুটা জানি এক নং থেকে ওয়াই ভ্যালুটা কত জানি ওয়ান প্লাস এক্স তাহলে এক্সের মান আমি কত জানি থ্রি জানি এখানে ব্র্যাকেটে আপনি নোটেশন লিখতে পারেন তাহলে ওয়াইকাল টু কত চার তাহলে এক্সের মান পেয়ে গেছি আমি থ্রি আর এর মান হচ্ছে চার তাহলে বলছি ভগ্নাংশটি কত সুতরাং ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই যেটা আমরা আগেই ধরে নিয়েছি তাহলে এখানে মানগুলো এখন বসাবো এক্স এর মান হচ্ছে থ্রি ওয়াই এর মান হচ্ছে ফোর সো এটাই হচ্ছে একটা ভগ্নাংশ এবং এটাই হচ্ছে ষোলো নম্বর ম্যাথের आंसर সো উদাহরণ ছয় নম্বর ম্যাথে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে এটা হচ্ছে প্রথম সত্য এবং দ্বিতীয় সত্য হচ্ছে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সত্য সো এই দুইটা সত্য দিয়ে আমি দুইটা ইকুয়েশন বানাবো এবং ওই দুইটা অর্থাৎ দুইটা সমীকরণ বানাবো এবং ওই দুইটা সমীকরণ থেকে চলগ্রহুর মান বের করে আমি মোট ছাত্র সংখ্যা কত সেটা বের করব। সো চলুন দেখি করে নিই প্রথম সত্ত্বে ধরে নিই যে ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জন আমি জানি না সেটা আমি ধরে নিলাম তাহলে প্রথম সত্ত্বে বলতেছে যে প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে মোট ছাত্র যেটা ছিল এটাকে যদি আমি চার দিয়ে ভাগ দিই তাহলে এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা তার মানে এই প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা তার সাথে বলছে আরও তিনটে খালি থাকে প্লাস তিনটে খালি থাকে এটা হচ্ছে প্রথম সত্ত্বে বেঞ্চ সংখ্যা তাহলে দ্বিতীয় সত্ত্বে বেঞ্চ সংখ্যা হবে বলছে প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে এখানে এক্সের মান তিনজন করে বসলে অর্থাৎ এক্স হচ্ছে ছাত্র সংখ্যা তিনজন করে বসলে সবগুলো বেঞ্চে তাহলে ছজন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ছজন ছাত্র অলরেডি এখান থেকে এই টোটাল সংখ্যা থেকে আউট করে ফেলি তাহলে এটাকে যদি আমি এখন তিন দিয়ে ভাগ দিই যে এটা হচ্ছে ছাত্র সংখ্যা আছে বর্তমানে এবং এটা যদি তিন দিন ভাগ দিই তাহলে এটা হচ্ছে ওই ক্লাসের বেঞ্চ সংখ্যা আমি শুধু বেঞ্চ সংখ্যা বের করতেছি তাহলে এটা একটা বেঞ্চ সংখ্যা এটা একটা বেঞ্চ সংখ্যা তাহলে শর্ত মতে তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি প্রশ্ন মতে এখানে যতটা বেঞ্চ সংখ্যা এটা ইকুয়াল লিখতে পারি এবং এটা ইকুয়াল অর্থাৎ এত ইকুয়াল অত এটা লেখা যায় অর্থাৎ এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স ডিভাইড বাই থ্রি এখানে চলো হচ্ছে এক্স এবং এই এক্সের ভ্যালুটাই আমার দরকার যেটা হচ্ছে ছাত্র সংখ্যা সো এই ইকুয়েশন থেকে সমাধান করে আমি এক্সের মান পেয়ে যাব খুব সহজেই যেটা হচ্ছে সাইট অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার এই ম্যাথের উনিশশো নিয়ে একুশ নম্বর ম্যাথে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা দেওয়া আছে সাতচল্লিশ জন এখানে বিভিন্ন শর্ত দেওয়া আছে এবং ওই সত্যগুলোর সাহায্যে আপনি কেবিনের যাত্রীর সংখ্যা বের করতে হবে সো আমি জানি না কেবিনের কতগুলো যাত্রী আছে এবং ডেকে কতগুলো যাত্রী আছে এক্ষেত্রে আমি ধরে নিতে পারি ধরি কেবিনের যাত্রীর সংখ্যা এক্স জন এবং ডেকের যাত্রীর সংখ্যা ওয়াই জন তাহলে প্রথম সত্যমতে যেটা হয় এখান থেকে প্রথম সত্যমতে বলতেছে মোট সংখ্যা সাতচল্লিশ তার মানে কেবিন এবং ডেকে মিলে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফর্টি সেভেন এটা এক নং সমীকরণ সো এখান থেকে আমার শুধু দরকার শুধু বলতেছে কেবিনের সংখ্যা মানে এক্সের মান দরকার তাহলে এখানে একটা ইকুয়েশন একটা ইকুয়েশনে দুইটা চলক তার মানে বের করা যাবে না তার মানে আমাকে আরেকটা সমীকরণ বের করতে হবে সেক্ষেত্রে এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে দুইটা সমীকরণ দুইটা চলক তাহলে ওখান থেকে মান এক্সের মান বের করা সম্ভব হবে তাহলে দ্বিতীয় সত্ত মতে আমি কাজ করি আরেকটা সমীকরণ তৈরি করি যেটা বলতেছে ডেকের ভাড়া মাথা পিছু ত্রিশ টাকা তাহলে ডেকের ভাড়া দেওয়া আছে ডেকের ভাড়া ত্রিশ টাকা একজন মাথাপিছু মানে একজন তার মানে এখানে আরেকটা সত্য বলতেছে মাথাপিছু কেবিনের বাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ তার মানে কেবিনের বাড়া হবে কেবিনের ভাড়া হবে ডেকের বাড়ার দ্বিগুণ তার মানে ডেকের ভাড়ার তিরিশ হলে তিরিশের দ্বিগুণ মানে দুই দেওয়া গুণ তার মানে ষাট টাকা তাহলে এখানে ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়া পূর্তি যাত্রী অর্থাৎ মাথা পিছু কত হয় সেটা বের করে নিলাম মোট টাকা অর্থাৎ অর্থাৎ ষোলোশো আশি টাকা মোট ভাড়া উঠছে তার মানে এই ষোলোশো আশি টাকা অবশ্যই ডেকের এবং কেবিনের মিলেই উঠছে তার মানে আমি বলতে পারি সত্য হচ্ছে যে ডেকের ভাড়া প্লাস কেবিনের ভাড়া এই দুইটা মিলেই কিন্তু ষোলোশো আশি টাকা উঠছে তাহলে ডেকের বাড়া আমি জানি না তাহলে আমি জানি যে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে ওয়াই তার মানে আমি জানি ডেকের যাত্রীর সংখ্যা ওয়াই ওয়াইয়ের সাথে আমাকে গুণ দিতে হবে ডেকের রয়েছে তিরিশ টাকা তার মানে তিরিশ দ্বারা গুণ দিতে হবে প্লাস কেবিনের যাত্রী হচ্ছে এক্স আর কেবিনের প্রতি জনের বাড়া হচ্ছে সাইট তাহলে সাইট দ্বারা গুণ দিতে হবে ইকুয়াল টু হবে ষোলোশো আশি টাকা সো এখান থেকে এটাকে আমি এভাবে লিখতে পারি যে সিক্সটিন এক্স প্লাস থার্টি ওয়াই টু ষোলোশো আশি তাহলে এটা দুই নং সমীকরণ তাহলে আমি এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে আমি যদি ক্যালকুলেশন করি অপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো মাধ্যমে করা যায় অথবা যোগ বিয়োগ করে করা যায় তাহলে ওখান থেকে যদি আমি করি তাহলে এক্সের মান আমি পাবো আমার এক্সের মানের দরকার অর্থাৎ এক্স হচ্ছে কেবিনেট যাত্রীর সংখ্যা সেটা হচ্ছে নয় সো এই এর মান নয় সো এটাই হচ্ছে কেমিন জাতির সঙ্গে এতজন এটাই অ্যান্সার সোপ্রিয় শিক্ষার্থী আমরা যতগুলো ম্যাথ নিয়ে আলোচনা করেছি এই নলেজের সাহায্যে আশা করি আপনি বাকি প্রতিটা ম্যাথগুলো নিজে চেষ্টা করবেন আশা করি পারবেন